চিকেনের হয়তো আপনারা অনেক রকম রেসিপি দেখেছেন, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা এই রেসিপিটা দেখেননি। এই রেসিপিটা আমি যার থেকে পেয়েছি তাকেও আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। সেই ভিডিও ক্লিপটা দেখানোর আগে আমি আপনাদের ছোট্ট করে বলে রাখি, আমি যখন কাশ্মীর ঘুরতে গেছিলাম তখন একটা ছোট্ট রেস্টুরেন্ট ছিল, তার নাম ছিল ভাট রেস্টুরেন্ট। সেখানকার যে মালিক সেই আমাকে এই রেসিপিটা শিখিয়েছিল। রেসিপিটা খুবই সিম্পল আর খেতে কিন্তু অসাধারণ। তাহলে আপনারা নিজেরাই দেখে নিন সেই ক্লিপটা। এই চিকেন কান্তিটা আমার কিন্তু খুব পছন্দের, আমি আপনার সাথে বানাচ্ছি। যথেষ্ট খুব ভালো আর এরকম টেস্ট, এটা কিন্তু দারুণ। তাহলে আমার বন্ধুরা পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন কান্তি বানানোর জন্য আমাদের একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য আমাদের লাগছে স্টার অ্যানিস, কাশ্মীরি চিলি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, মৌরি আর গোটা গোলমরিচ। তারপরে সব মশলাগুলোকে একসাথে আমি ড্রাই রোস্ট করে নেবো বা শুকনো খোলায় ভেজে নেবো। তারপর একটু ঠান্ডা করে ভালো করে পাউডার করে নেবো। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য সাদা তেল, আর তার সাথে অ্যাড করছি ঘি। কাশ্মীরি ফুডে ঘিটা কিন্তু মাস্ট। ঘি আর তেলটা গরম হয়ে গেলেই আমি তাতে দিয়ে দেবো কাটা পেঁয়াজ। ঘিয়ের মধ্যে যখন এই পেঁয়াজটা ফ্রাই হবে তার যে স্মেলটা জাস্ট অসাধারণ। পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় তার জন্য দিয়ে দিতে হবে সামান্য নুন। তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখবেন পেঁয়াজটা একটু লাল লাল মতো ভাজা হয়ে গেছে তখন আমাদের দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। রেসিপিটা খুবই সহজ কিন্তু এর প্রত্যেকটা স্টেপ খুব ইম্পর্টেন্ট, তাই স্টেপগুলো একটু ফলো করবেন। আদা রসুনটা একটু ভালো করে ভাজা হয়ে গেলেই আমি তার মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে এবার যে আমি চিকেনগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দেবো। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে এখনও কোনো রকম মশলা অ্যাড করিনি, শুধু কাশ্মীরি চিলির সাথে চিকেনটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভুনে নিতে হবে। এবার যে চিকেন কান্তির মশলাটা আমরা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে 2-3 মিনিট খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলেই আমি তাতে দিয়ে দেবো টক দই। টক দইটা দেওয়ার পরে দইটা একটু ফেটে যাবে, সেই নিয়ে চিন্তা করার কিছু নেই। মাংসটা যখন দইয়ের সাথে কষানো হবে সেই সময় খুব ভালো করে এটা গ্রেভি হয়ে যাবে। কোনোভাবেই এখন জল ব্যবহার করবেন না। দেখতেই পাচ্ছেন কতটা সিম্পল রান্না, আর ঘিটে যখন এরকম ওপরে চলে আসবে তখন আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য জল। চিকেনে এই জলটা দেওয়ার আগে প্রায় 10-15 মিনিট আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছিলাম, তখনই প্রায় 50% মতো কুক হয়ে গেছে। আর বাকি 50% জল দেওয়ার পরে এইভাবে ঢাকা দিয়ে আপনারা রান্না করে নেবেন। আর ঢাকনাটা খুললেই চিকেন কান্তি প্রায় আমাদের অলমোস্ট রেডি। একঘেয়ে চিকেন কষা, চিকেনের ঝোল বা চিকেনের অন্য কোনো আইটেমের থেকে এটা একদম আলাদা একটা রেসিপি। আর দেখতেই পেলেন এটা কতটা সহজ। আর সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য শুকনো মেথি পাতা। আর একবার ভালো করে মিশিয়ে নিলেই আমাদের চিকেন কান্তি একদম রেডি পরিবেশন করার জন্য। দেখতেই পাচ্ছেন কি লোভনীয় লাগছে দেখতে। আশা করছি রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।